এক হারামজাদা সাতটা বিয়ে করে সংসার চালাচ্ছে, ওর যে মাজায় আল্লাহ কি জোর দিয়েছে আল্লাহ জানে, সাত বিয়ে করিস, আমাদের একটাই টেকে না, আরো কয় বিয়ে করিস, এটা জায়েজ না হারাম? একসাথে সর্বোচ্চ চারটা রাখা যায় না, আরো সাতটা নিয়ে করছে, ও বলছে আমার মায়ের মান্যত ছিল আমি সাতটা বিয়ে করবো, আমি করেছি। বেশি বিবাহ করা এটা সফলতা না, কোরআনে কারিমের আয়াত কত নম্বর বলেছিলাম, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সবাইকেই মরা লাগবে, মরণের পরে তার উজরত, তার পারিশ্রমিক, তার পাওনা আমি প্রত্যেককেই পুরা পুরি করে দিয়ে দেব। ওই লোকটার জীবন তো সফল যাকে আল্লাহ জাহান্নামের কাছ থেকে আস্তে আস্তে সরিয়ে জান্নাতের দিকে এগিয়ে দিচ্ছে, এই লোকটার জীবন সফল। আল্লাহ ভালোবাসলে, বন্ধু হিসাবে গ্রহণ করলে প্রথম কাজ কি? তার দুনিয়ায় নিয়ম নীতি যে আছে মানুষের বানানো, এগুলো আল্লাহর ভাষায় যেহেতু অন্ধকার, এই অন্ধকার থেকে তাকে আস্তে আস্তে বের করে নিয়ে আলো মানে ইসলাম, আলো মানে আল্লাহর পাঠানো কোরআন, এই কোরআনের দিকে এগিয়ে যাকে দেয় বুঝবেন আল্লাহ তাকে বন্ধু হিসাবে গ্রহণ করেছেন। আমি একটা হাদিস পড়েছিলাম, আল কাসিব ও হাবিবুল্লাহ, যারা কাজ করে খায় এরা আল্লাহর বন্ধু। কোরআনে কারিমে এ আয়াত অনুযায়ী আল্লাহ জানিয়েছেন, আমি আল্লাহ নিজে তাদের বন্ধু হয়ে যাই যে মানুষগুলো আমি আল্লাহর প্রতি প্রথমে ইমান আনে। আমার ইমান আনার আমার পদ্ধতি চারটা। এখন এই আওয়াজ বন্ধ হলো না কি? এই লোকটা কি আঙ্কাল স্যার লোক না কি বুঝি না, বললাম তো এই মাইকটা কেটে দেন। হ্যাঁ এ বলেন, আপনি কোন ভাষায় কথা বলেন? কি হারিয়া হারিয়া করে বুঝে বুঝে না, মায়ানমারের পাশে তো, মায়ানমারের পাশে না, এগুলো এদের ভাষা কথা বোঝায় আর একজন দোভাষী লাগবে। কক্সবাজারবাসী, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তোমাদের বন্ধু। আল্লাহর সাথে বন্ধুত্ব করার প্রথম উপায়, আল্লাহ যে চিঠি পাঠিয়েছেন এই চিঠির সাথে চারটা আচরণ করা লাগবে দুনিয়ায়। আপনি এবার নিজের সাথে মিলাবেন আল্লাহ আপনাকে বন্ধু হিসাবে গ্রহণ করেছে কিনা। আমরা দেখি কারো সাথে ফ্রেন্ড রিকোয়েস্ট রিকোয়েস্ট পাঠালে আগে সে অ্যাকসেপ্ট করে কিনা, এরপরে আমরা মেসেজ লিখি চিঠি পাঠাই, মাঝে মাঝে কল দিয়ে খোঁজ খবর নেই। আল্লাহ পাক বলেন আমি বন্ধুত্ব করতে চাই, নিজে থেকে চিঠি পাঠিয়েছি তোমাদের কাছে, এই চিঠির সাথে চারটা আচরণ দুনিয়ায় তোমাদের করা লাগবে। এক নম্বরে এটা শুদ্ধ করে পড়া লাগবে, কি করে? তাফসিরুল কোরআন মাহফিল লিখেছেন, আমি তাফসির যদি একটা শব্দের আরম্ভ করে আপনি কোরআনই পড়তে পারেন না, আপনি ছাতা বুঝবেন কি? আজকে থেকে এটা সিদ্ধান্ত নেওয়া লাগবে, মরণ যতদিন না আসে আমি লেগে থাকবো কোরআনে কারিম, আমি শিখে মরব। দুনিয়ায় এমন কোনো ধর্ম নেই যে ধর্মের ধর্মীয় গ্রন্থ পড়া বাধ্যতামূলক আমি পাইনি, শুধুমাত্র ইসলাম ধর্মে কেউ যদি গ্রহণ করে প্রবেশ করে তার ধর্মীয় গ্রন্থ পড়া ফরজ। কোরআন পড়া কি বলেন বলেন? এখানে শরীফ সালালে দেখবেন 100 জনের প্রায় 95 জন পড়তে পারে না। নারী হোক পুরুষ হোক যেই হোক না কেন আপনাকে কোরআনের জ্ঞান অর্জন করাই লাগবে, এটা নামাজ পড়ার মতো রোজা রাখার মতো মাস্ট বি ফরজ। এটা কি ফরজ? দায়িত্ব যদি আপনার জীবনে না থাকে
সামনে যে দিন আসতেছে, শিক্ষা ব্যবস্থা নিয়ে যে ষড়যন্ত্র বিশ্বের মুসলিম দেশগুলোতে আরম্ভ হয়েছে, তার কিছু নজির আপনি পেয়েছেন অলরেডি। আগামী 10 বছরের ভেতরে আপনার ছেলে আল্লাহর পরিবর্তে কি বলে ডাকবে আপনি নিজেদের পাচ্ছেন না। সুতরাং এখনো যদি পরবর্তী ভবিষ্যৎ প্রজন্মকে আপনি অন্তত রেখে যেতে চান জায়গা মতো, সর্বপ্রথম তাকে কোরআনের শিক্ষা দেওয়া বাধ্যতামূলক করেন। ওরে হাফেজ বানানো লাগবে ফরজ না, ওরে মাওলানা মুফতি বানানো লাগবে ফরজ না। যতটুকু কোরআনে কারিম জানলে, ইসলাম জানলে দুনিয়ায় চলা যায়, এতটুকু তাকে শেখাতে হবে। এই জন্য আহ্বান জানাচ্ছি, এলাকায় যদি মাদ্রাসা এরকম না থাকে, আশপাশে তৈরি করেন, টাকা পয়সা আপনি কি করবেন 50 বছর পরে? এগুলো তো রেখে চলে যাওয়া লাগবে, এমন এমন কাজে রাখা দরকার অন্তত 100 বছর পরেও যেন আপনার কবরে আল্লাহ শান্তি দিতে থাকেন। এই প্রজন্মগুলো বিশেষ করে আপনার সন্তান, আপনার নাতি, নবীজি বলেছেন তিনটা জিনিস কখনো বন্ধ হয়ে যায় না, সাদগায় জারি হিসাবে জারি থাকে, তার একটা হচ্ছে নেককার সন্তান, নেককার নাতি। যারা মারা যাবার পরে এরা যখন কোরআন পড়বে, দোয়া করবে, বুঝবে, ভালো ভালো কাজের আঞ্জাম দেবে, আপনি কবরে বসে সওয়াবগুলো পাবেন। এই জন্য আমাদের নিজেদেরকেও বাঁচাতে হলে অন্তত সন্তানগুলোকে কোরআন পড়ানো শেখানো উচিত। এরা যদি 1 থেকে 5 পর্যন্ত অন্তত ওই সমস্ত জায়গায় না দিয়ে কোরআন যেখানে পড়ানো হয় বোঝানো হয় এরকম কিছু তৈরি করে দেন, ভেদটা যদি মজবুত হয়ে যায় ও 6, 7, 8, 9, 10 পর্যন্ত যায় পড়ে পড়ো করে আপনি টলাতে পারবেন না। রাম বাম নাস্তিকরা যে উদ্দেশ্য নিয়ে যে গভীর ষড়যন্ত্র এটা আরম্ভ করেছে, ওদের উদ্দেশ্য সফল হবে না। আমি জানি এখানে যারা আছে এই কথার ওজন আপনি টের পাননি, এটা যেহেতু ভিডিও হচ্ছে রেকর্ড হয়ে চলে যাবে, কালকে যাবে নাস্তিকের কানে, যারা এই গোপন ষড়যন্ত্রে মেতেছে ওদের টনক নড়ে যাবে কালকে। ওরা কালকেই দেখবেন উল্টা পাল্টা বিষয় দিয়ে শুরু করবে বিভিন্ন জায়গায়। আমি শুধু আপনার উদ্দেশ্য করে এখানে বলি না, এটা মিডিয়া আছে এই কারণে বললাম, ওরা যেমন ষড়যন্ত্র করছে আমরা উচিত জবাব দেব। আমাদের ছেলে মেয়ে যাদের 96% মুসলমান এই দেশে, আমরা 4% অন্যান্য জাতি আছে, ওরা কিছু করতে পারবে না। অন্তত আমরা আল্লাহ রাসূলকে যারা বিশ্বাস করেছি বন্ধু হিসাবে পেতে চাই, পরবর্তী প্রজন্মগুলোকে যেন কোরআনে কারিমটা ওদের হাতে রেখে যেতে পারি ওই ব্যবস্থা করা দরকার। দ্বিতীয় নম্বরে, আল্লাহর বন্ধ যদি কেউ দাবি করে, আল্লাহ যে চিঠি পাঠিয়েছেন আমি শর্ত বলেছিলাম কয়টা বলেন বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। সূরা বানী ইসরাঈলের 121 নম্বর আয়াতে আছে, আমি আল্লাহ যাদের কিতাব দিয়েছি তারা এর হক আদায় করে তেলাওয়াত করে। কি করে তেলাওয়াত মানে? তেলাওয়াত আর পড়া এক না। গরু তেলাওয়াত করে রাতের বেলা, কোন সময় আমার ভাষা বোঝা যাচ্ছে না, মনে হয় গরু তেলাওয়াত করে কোন সময় কি কখন পড়ে ও তো দেখি না। এই যে গা সাগর কাটে বলে না, সারাদিন বিভিন্ন লতা পাতা ঘাস এগুলো খাবার পর রাতের বেলা বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি কাটে? জাগর কাটাকে আরবিতে তেলাওয়াত বলা হয়। আপনি দুনিয়াতে দিনের বেলায় রাতের বেলায় যাই করবেন না কেন, এটাকে বারবার রিপিট করে বাস্তব প্রেক্ষাপটে ওটা মিলাতে চেষ্টা করে, বারবার ওটা রিপিট করে, ওই জাগর কাটার মতো শুরু করে, এটা তেলাওয়াত হবে। আল্লাহ বলেন এই তেলাওয়াতকে যদি কেউ হক আদায় করে করে তারাই শুধু আমি আল্লাহর কোরআনে বিশ্বাস করে। তাহলে তেলাওয়াত যারা হক আদায় করে করে না,
ওরা আর যাই করুক না কেন কোরআন বিশ্বাস বলে না কেন না আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা এই কিতাব হক আদায় করে তেলাওয়াত করে এই মানুষগুলোই আমার এই কোরআনে বিশ্বাস করে 96% মুসলমান এই দেশে আমরা হাত তুলতে বললে সবাই বলে কোরআনে বিশ্বাস করি না আপনি মুখে বললে হবে না এটা বলা লাগবে কাজ বলেন বলেন আল্লাহ বলেন এরাই কোরআনে বিশ্বাস করে যারা হক আদায় করে তেলাওয়াত করে জাগর কাটে হক আদায় করার চারটা আমি পেয়েছি তাফসিরের ভেতরে অর্থ এক নাম্বারে কেউ যদি হক আদায় করতে চায় কোরআনের তাকে পড়তেই হবে মাস্ট বি অন্তত এখন থেকে মরণ পর্যন্ত প্রতিদিন মেয়েদের শুধু ওই তিন দিন সাত দিন দশ দিন যে ছুটি থাকে ওই ছুটি বাদ দিয়ে একটা দিনও যেন কোরআনের তিনটা আয়াত পাঁচটা আয়াত দশটা আয়াত পড়তে আমরা ভুলে না যাই এই কথা বলে না দুনিয়ার কোনো বই পড়লে কোনো কিতাব পড়লেই সওয়াব হবে আমি পাইনি কিন্তু কোরআনে কারিমের ব্যাপারে আছে কেউ যদি বুঝে পড়ুক না বুঝে পড়ুক তেলাওয়াত করলে প্রতি অক্ষরে দশটা করে নেকি হবে এখন টাকার কদর আছে এই জন্য টাকা আমাদের কাছে খুব দরকার মরণের পরে এই টাকা না মরণের পরে কদর থাকবে নেকির কিসে কথা বলা লাগবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি لكل امرئ منهم يومئذ شأن يغنيه সূরা আবাসার ভিতরে আল্লাহ জানিয়েছেন কিয়ামত যেদিন কায়েম হবে মানুষ পালাতে থাকবে আপনজনদের কাছ থেকে দুনিয়ায় বিপদে পড়লে মানুষের মনে হয় আপনজনের কথা আর মরণের পরে মানুষ যখন কঠিন বিপদে পড়বে পাকাই ফাতাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমা ইয়াজআলুল ওয়ালদানা শিবা সূরা মুযাম্মিলের ভেতরে আছে আল্লাহ পাক বলেন কিয়ামতে এত সালসালা এত কঠিন অবস্থা তৈরি করব যুবক মানুষ বুড়ো হয়ে যাবে কি হয়ে যাবে এই কঠিন অবস্থায় মানুষ আগে পালাতে থাকবে তার আপনজন দেখলেই কারণ দুনিয়ার এই বিচার ব্যবস্থা আর আল্লাহর বিচার পুরাটা আলাদা দুনিয়ার আদালতে আগে মানুষ আপনজন খোঁজে এই কথা বলা লাগবে আর মরণের পরে আল্লাহর যে বিচার ব্যবস্থা এখানে মানুষ আগে আপনজন না আপনজন দেখলেই পালাবে শুধু পালাবে না ফাইদা নফিখ ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইযিন ওয়ালা ইয়াতাসাআলুন যারা আরবি গ্রামার বোঝে নসব আনসাব দিয়েছেন আল্লাহ যত রকমের সম্পর্ক আছে দুনিয়াতে শ্বশুরের দিক থেকে বাবার দিক থেকে মায়ের দিক থেকে নিজের স্ত্রীর দিক থেকে যত রকমের সম্পর্ক আছে সব সম্পর্ক সিঙ্গায় ফুৎকার দেওয়ার পরে কাট হয়ে যাবে মানুষ আগে মনে করবো ওই যে আমার চাষা আসতেছে আগে পালাবে ওই যে আমার বাবা আসতেছে আগে পালাবে তাফসিরে খাসের মুফাসসির লিখেছেন এমনও হবে অবস্থা মানুষ নিজের মায়ের পা ধরে 500 বছর পড়ে থাকবে কত বছর 500 বছর পরে ওর মুখের উপরে লাথি দিয়ে বলবে এ দুনিয়া আমার বিয়ে হয়নি তোর পাবো কোথায় এখানে এফেরো শব্দের ব্যাখ্যা আছে মাজা তুলে দৌড় দেওয়ার নাম এফেরো এই যে বাঘ দেখলে সাপ দেখলে মানুষ যেভাবে দৌড়ায় এফেরো শব্দের শাব্দিক অর্থ এইটা কেয়ামতের ময়দানে মানুষ ঠিক আপনজন দেখলে এইভাবে দৌড়াবে শুধু দৌড়াবে তা না এখানে মায়ের কথা বাবার কথা স্ত্রীর কথা সন্তানের কথা বন্ধুর কথা নেতার কথা এরপরে দুনিয়ার মানুষের কথা 7 প্রকার মানুষের নাম আছে আয়াতগুলোতে বাংলার মুসলমানেরা যদি বিবেক থাকে আপনি দেখেন এই 7 প্রকার মানুষের কাছে আমরা আগে যাই অথচ এরাই আগে পালাবে
সব চাইতে আপন যাদেরকে আমরা মনে করি, বিশেষ করে মা কে? আরো বলে মা বলবে তুই চলে যা, একটা নেকি হাফ নেকি দেওয়ার আমার সম্ভব না, আমারই কি হবে আমি এখনো জানি না, এজন্য নেকি কি দরকার, এটা এখন টের পাওয়া যাচ্ছে না, চোখ বন্ধ হলে টের পাওয়া যাবে, সময় যেহেতু আছে চোখ বন্ধ করার আগে কোরআন পড়ে কোরআনে কারিম পড়ে আপনি নেকিটা কামাই করে নিন। মান কারাল কোরআন হারফান ফালাহু আশরু হাসানাত, কোন মানুষ যদি কোরআনের একটা অক্ষর পড়ে কমপক্ষে আল্লাহ খুশি হয়ে দশটা নেকি লিখে দেয়। অন্যান্য হাদিসে আছে আল্লাহ যদি ওকে বেশি লিখে দিতে চায় কত দেবেন বেগায়ের হিসাব, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। দুনিয়ায় রামায়ণ পড়লে, কোন হাদিসের বই পড়লে, সাধারণ জেনারেল কোন বই পড়লে এই সওয়াব হবে দশটা করে, আমি অন্তত পাইনি আর এটা নেইও। এই একটাই মাত্র কিতাব আল্লাহ কোরআনে কারিম দুনিয়ায় দিয়েছেন, পড়লে সওয়াব হয়, বুঝে পড়েন আর না বুঝে পড়েন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আল্লাহকে 100 বার স্বপ্ন দেখেছিলেন, কতবার? 100 বার উনি রিপিট করেছেন, আল্লাহ তোমার কাছে সবচেয়ে বেশি ভালো কাজ কোনটা? আল্লাহ 100 বার জবাব দিয়েছে ইমাম মালিক রে, আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে মানুষ যখন কোরআন পড়ে। দুনিয়ায় এমন কোন দিকে আমি এত বেশি নজর দিয়ে থাকি না, যত বেশি নজর দিয়ে থাকি মানুষ যখন কোরআন পড়ে ওই অবস্থায়। এই জন্য হক আদায় করে যদি আমরা পড়তে চাই, 1 নম্বরে শুদ্ধ তেলাওয়াত করা লাগবে, 2 নম্বরে শুধু পড়লে হবে না এটা বুঝতে হবে, কি করা লাগবে বোঝার মতো মানুষের সংখ্যা এখন নেই, 100 জনের 95 জন তো পড়তে পারে না, আর বাকি আছে 5 জনের 5 জনের 4 জন আছে পড়ে বসে না, 1% বসে পড়ে তাও সঠিকভাবে গবেষণার নিয়তে পড়ে না। অথচ কোরআন শুধু পড়ার জন্য আল্লাহ বলেননি, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআনা আম আলা কুলুবিন আকফালুহা। সূরা মুহাম্মদের 47 নম্বর আয়াতে আল্লাহ বলে জানিয়েছেন, কি হয়েছে তোমাদের কোরআন নিয়ে কেন চিন্তা ভাবনা করো না, কোরআনের কাছে কেন এসে গবেষণার দৃষ্টিতে বসো না, তোমাদের অন্তরে কি তালাবদ্ধ করা? ও বাংলার মুসলমানেরা, ওদার তো আহ্বান জানাচ্ছি, এ মাহফিলটা প্রতিদিন হবে না, আজকে যেহেতু 1 বছর পরে হচ্ছে, হাতে পায়ে ধরে হলেও বলছি আপনি যে অবস্থায় পারেন না কেন কোরআন পড়া শেখেন, কোরআন বোঝা শেখেন। আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাওয়া লাগবে, মরণের আগে হলেও একবার পড়া কোরআন আমার মাতৃভাষায় আমি অর্থটা শেষ করব। জেলখানায় থাকা অবস্থায় অনেকগুলো মানুষকে পরামর্শ দিয়ে পড়িয়েও ফেলেছিলাম, তারপরেও যেহেতু আমার একটা রেস্ট্রিকশনে ছিলাম, আটকা জায়গায় থাকতাম, কিছু কিছু মানুষ রিক্স নিয়ে আসতো, যতটুকু তাদের পেরেছি বলেছি এটা শেষ করেন, পড়া কোরআনটা মাতৃভাষায় একবার অর্থ পড়েন, ব্যাখ্যা যদি নাও সময় পান, প্রতিদিন 3-4 আয়াতের অর্থ পড়লে দেখা যাবে বছরে আপনার শেষ হয়ে যাবে। তাহলে এই দেশে আপনাকে কে আবার ধোকা দিয়ে বোকা বানিয়ে শিরিক বেদাত করাতে পারবে না, কারণ আল্লাহর গ্যারান্টি আমি আল্লাহ, যাদেরকে চিঠি দিয়েছি চিঠি যদিও পড়ে আর বসে বন্ধু হবে কে? শর্ত 2টা বললাম, এখনো আছে কয়টা? 2টা, শুদ্ধ করে পড়া বুঝতে হবে এটা। এখন যদি বলেন এত কঠিন বিষয় লক্ষ লক্ষ শব্দ আমি মুখস্থ করবো এই বুড়ো বয়সে, না খুব বেশি হলো 250 শব্দের অর্থ যদি আপনার আয়ত্তে থাকে পড়া কোরআন শরীফ আপনি দেখলে বুঝবেন যে আল্লাহর বক্তব্য এইটা। প্রতিদিন 3-4 শব্দ করে মুখস্থ করেন, ইন্না মানে কি, আন্না মানে কি, কান্না মানে কি, এরকম শব্দগুলো খুব বেশি না 250-র মতো আছে, একটু নিয়ত করে শুরু করেন। এখন যদি মনে করেন সময় নেই, প্রতিদিনের 24 ঘন্টার 5 মিনিট সময় বের করেন, 5টা শব্দ মুখস্থ করব, আপনি তাহলে তালবে এলেম হয়ে যাবেন। এখনো তো 60 বছর বয়স আমার তালবে এলেম, হ্যাঁ আপনি তালবে এলেম, এলেম তলবকারী। এই অবস্থায় যদি মরণের আগে আপনি শিখতে শিখতেই মারা যান, শেখা যদি নাও হয় তারপরও আপনি কিয়ামতের দিন তালবে এলেম হয়ে উঠবেন, যাদের কোনো বিচারও হবে না হিসাবও হবে না।
তালেবে ইলমের মর্যাদা আল্লাহর নবী এত বেশি দিয়েছেন, কোন রাস্তা দিয়ে যদি তালেবে ইলম হেঁটে যায় ওই রাস্তার পাশে ফেরেশতারা নিজেদের পর বিছিয়ে দেয়। এখন এই 60 বছরের লোক যদি বলে আমি বুড়ো মানুষ আমার পায়ের নিচে বিছিয়ে দেবে, হ্যাঁ আপনি বুড়ো চাই কি আপনি তালেবে ইলম, তালেবে ইলম না নবীজি কিন্তু 5 বছর 7 বছর 10 বছরের ছেলে মেয়েরাই শুধু তালেবে ইলম তা বলেন নাই, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ও মুসলিমাতিন, ছেলে হোক মেয়ে হোক দিনের ইলম তলব করা এটা নফল কাজ না, এটা ফরজ। এটা কি একেবারে সহজ জিনিস, খুব বেশি কঠিন হলে আল্লাহ বারবার এই কথা কোরআনে বলতেন না। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, কোরআন আমি সহজ করে দিয়েছি এখান থেকে উপদেশ নেওয়ার মতো কেউ আছো কি? তাহলে যারা এই কক্সবাজার জেলাতে আসবে আপনাকে অন্তত ধোকা দিয়ে একটা জিনিস বুঝিয়ে দিয়ে চলে যেতে পারবে না? আজকে থেকে আগামী বছরের এই দিন পর্যন্ত পড়া কোরআনটা মাতৃভাষায় 2-4 আয়াত করে পড়ে পড়ে বাংলা পড়ে পড়ে আপনি শেষ করে ফেলবেন। আমি কয়েকবার মাত্র শেষ করেছি বাংলাটা, এখন আমার কাছে পড়া কোরআন শরীফের সব আয়াতই এক মনে হয়, তা আপনি যদি একবারও পড়েন অন্তত এক মনে না হলেও বেশি তফাৎ হবে না। বন্ধ হওয়ার 2 নম্বরের শর্ত তাহলে বুঝতে হবে আপনাকে, 3 নম্বরের শর্ত দিয়েছে এটা শুধু বুঝলে হবে না, যতটুকু বুঝবেন অতটুকু আপনার ওই জীবনে আমল করা কাজ করে দেখাতে হবে, শুধু কাজ করে দেখালেই হবে না, 4 নম্বরে যেটা জানলেন ওটা পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব নেওয়া লাগবে। শর্ত কয়টা খুব ভালো করে খেয়াল করে, 1 নম্বরে পড়তে হবে, তাও যেমন তেমন পড়া না কি করে শুদ্ধ করে বলেন, আরবি শুদ্ধ করে পড়ার সর্ব খুব বেশি হলো 12-13টা নিয়ম আছে, আর বাকি যেগুলো কারিয়ানা পড়তে হয় প্রায় 120-122টার উপরে পড়াটা আপনার দরকার নেই, ওগুলো ওদের দরকার। আপনি যদি একেবারেই না পারেন অন্তত 12-13টা কায়দা, কখনো গণনা হবে কখন অক্ষর ছেড়ে যাবে কখন এক আলিফ টান হবে তিন আলিফ চার আলিফ সব মিলে 12টা, এই 12টা কায়দা না 1 মাস লাগবে যদি আয়ত্ত করতে পারেন, আর যদি মিলিয়ে মিলিয়ে ওখানে সেট করেন আপনার কোরআন শরীফ শুদ্ধ হয়ে যাবে। 2 নম্বর আপনাকে এবার বোঝার চেষ্টা চালাতে হবে, 3 নম্বরে বুঝবেন শুধু না যে আয়াত পড়লেন আয়াতটা জীবনে আমার মেলে কিনা দেখতে হবে। আমি কোরআনে পড়েছি যে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, যৌতুক নেওয়া যাবে না, এইটা আমার জীবনে জীবন চলে গেলেও আমি মিলাবো, শুধু মিলাবো এতটুকু না আরো মানুষ যেন মানতে পারে সেই ব্যবস্থা আমি করে দেব। 1 নম্বরে পড়া, 2 নম্বরে বোঝা, 3 নম্বরে আমল করা পর্যন্ত অসুবিধা নেই, কিন্তু আমরা যখনই বলি আমি যা পড়ি আমি যা বুঝি আমি যা মানি এটা আমি পৃথিবীর মানুষকেও মানাবো, তখনই আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়। আমি যতদিন কোরআন পড়েছিলাম মাদ্রাসা লাইনে যতদিন কোরআন পড়েছিলাম বুঝেছিলাম কোনো অসুবিধা আমার হয়নি, বিশ্ববিদ্যালয়ে যাবার পরে যখন কোরআন আমি প্রচার আরম্ভ করেছি যে আমি যতটুকু জানি আমি এইটা উপসার করব কারণ এটা আমার নির্দেশ, বাল্লিগু বহু বছর আল্লাহর নবী বলেন তোমরা সবাই মিলে প্রচার করো, আমি আল্লাহর নবীর পক্ষ থেকে যদি একটা আয়াত তোমার জানা থাকে ওইটাও প্রচার করে দাও, এটা ফরজ না নফল। এই দায়িত্ব পালন করতে গিয়ে যখন ফরজ মনে করে যতটুকু জানি প্রচার করি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য চেষ্টা চালাই, শয়তান তো বসে নেই ওর দোসররাও বসে নেই, ওরা তখন ষড়যন্ত্র আরম্ভ করে। এটা এখন করছে শুধু তা না আগেও করেছে, বিশ্বনবী যতদিন কোরআনে কারিম পেয়েছিলেন পড়েছিলেন বুঝেছিলেন আমল করেছিলেন অসুবিধা নেই, যখন বুঝেছিলেন না আমি এটা মানুষকে মানাবো আমি এটা মানুষকে মানিয়ে পরিবার পরিবেশ ঠিক করে দেব, তখনই তার ঝামেলা আরম্ভ হয়েছে না হয়নি।
আল্লাহর পক্ষ থেকে আমরা চারটা শর্ত পেয়েছি। কেউ যদি কোরআন বিশ্বাস করিয়ে কথা বলে, শুধু মুখ দিয়ে বলাই না, বাস্তবে ট্রেনিং, বাস্তবে প্রতিফলন করার পদ্ধতি চারটা যারা করে এই বাংলাদেশে, শুধু তারাই কোরআন বিশ্বাস করে। এবারে সহজ কথা যদি কেউ না বোঝার ভান করে থাকেন, হাত তোলেন দেখি, তোলেন যে আমি এখনো কোরআন হক আদায় পড়ে করে পড়ার কি নিয়ম আমি জানি না। এই চারটা নিয়ম আমি যে একেবারে খোলাখুলি বললাম সহজ ভাষায়, বুঝেছেন? বাংলাদেশে কোরআন সবাই বিশ্বাস করে না? এই চারটা শর্ত আপনি মানবেন, তারপর শুদ্ধ করে পড়বেন, বুঝবেন, নিজে ওর উপরে আমল করবেন, কাজ করে দেখাবেন, চার নম্বর এটা প্রচার করবেন মানুষের কাছে, মানুষ যেন মানে সেই ব্যবস্থা করার চেষ্টা করবেন। এই চারটা যারা করে, উলাইকা ইউমিনুনা বি, এরাই কোরআন বিশ্বাস করে। অমাই ইয়াকফুর বিহি, যারা এগুলো করে না, ফাউলাইকা হুমুল খাসিরুন, ওরা কোরআন বিশ্বাসও করে না, ওরা ক্ষতিগ্রস্ত। জোরে বলেন আউযুবিল্লাহ। এর কাছে সহজ ভাষা, সহজ পদ্ধতি আমার আর জানা নেই। এরপরও যদি কেউ না গান, এদিকে আর কি বলবো, আমার কিছু বলার আছে আর? আমি তার দ্বারকা পুলিশ হয়ে আসিনি যে পিটিএম আমার হেদায়ত করে দেবে। বলিল হক কর্মী রব্বিকুম ফামান শাআ ফালইয়ুকমিল ওয়ামান শাআ ফালইয়াকফুর। হে নবী, আপনি হক কথাগুলো সঠিকভাবে তুলে ধরে, যার ইচ্ছা হয় সে কবুল করবে, যার ইচ্ছা হয় সে কবুল করবে। আমার দায়িত্ব ছিল পৌঁছিয়ে দেওয়া, আমি পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব পালন করলাম, এখন বাকিটা। দ্বিতীয় নম্বর, কেউ যদি রসুলকে বন্ধু হিসাবে গ্রহণ করতে চায়, চার দফা কর্মসূচি তার হাতে নেওয়া লাগবে। কয়টা বলেন? বলেন ওরা কোরআনে আল্লাহ একটা চার জায়গায় দিয়েছেন, সূরা বাকারার 129 নম্বর আয়াত, সূরা বাকারার 151 নম্বর আয়াত, সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াত, সূরা জুমার 2 নম্বর আয়াতে, চারটা আয়াতের কথা একই। কেউ যদি রসুলকে বন্ধু হিসাবে পেতে চায়, তার চারটা দফা কর্মসূচি নেওয়া লাগবে। ওয়াল্লাদি জিকির করে সুবহানাল্লাহ, এই জন্য তো ডবল তিন ডবল দিতে মানা করে, শরীর পারে না জোর করে। পানি দিয়ে কি কেন ভেতরের অবস্থা ভালো না, পানিতে কি এত জোর দিয়ে সাপোর্ট দিয়ে হয়, এত ঠেলা লাগিয়ে হয়? বললাম তো মাহফিলগুলো নিয়ে না আরো কিছুদিন একটু রেস্টে থাকি, এরা জোর করে নিয়ে এসে ধুয়ে দেয়, পারে পারুক না পারে না দেখেন গলা বসে দেবে। জিকির করেন সুবহানাল্লাহ। আল্লাহর নাম ধরে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমাটা অন্তত যখন পড়বেন, পোড়াটা পড়ে একবার দরুদ শরীফ পড়ুন। জীবনে কিচ্ছু যদি দুনিয়ায় মানুষ না করে, এই কালিমা যদি একবার মন থেকে বিশ্বাসের সাথে বলে, ও একদিন না একদিন জান্নাতে যাবেই। অন্তত আমাদের এই পুঁজিটা তো আছে, হ্যাঁ আমল হয়তো কম বেশি আমাদের আছে অনেকে। এই কালিমাটা পড়ার সময় মহব্বত নিয়ে বিশ্বাসের সাথে একবার বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া এবাদত পাওয়ার মতো যোগ্যতা দুনিয়ায় কারো নেই। হিন্দুরা 12 মাসে 13 পূজা করে, 33 কোটি ওদের দেবতা, আর আমাদের কয়জন? বলেন বলেন, আপনার নামাজ রোজা নফল দান সাদকা ভালো ব্যবহার এটা কম থাকতে পারে, কিন্তু এই বিশ্বাসটা নিয়ে যদি কেউ একবার উচ্চারণ করে মরে যেতে পারে, আর এটা যদি শেষ কথা হয় তো সোনায় সোহাগা। মরণের আগে যদি কেউ মুখ ফুটিয়ে কথা বলতে পারে, ওর জীবনের 80 বছরের যত রকমের গোনাহ ছিল সব আল্লাহ মাফ করে দেবে, শুধু হক করে এবাদতটা বাদ দিয়ে।
যদি মানুষের হক নষ্ট করে থাকে ওইটা আপনাকে আগে ফেরত দেওয়া লাগবে, তাছাড়া ওইটা মাফ হবে না। এই জন্যে আমরা কালেমা পড়ার সময় অন্তত বিশ্বাস নিয়ে এই নিয়তে পড়ব যে আল্লাহ এবাদত পাওয়ার যোগ্যতা তোমার ছাড়া আর কারো নেই দুনিয়ায়। সারা দুনিয়া যদি একদিকে যায়, আমি আসি একদিকে যে আমি এবাদত পাওয়ার যোগ্যতা শুধু তোমারই দিয়েছি, মোহাম্মদুর রাসূলুল্লাহ। আমার আদর্শকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, চারটা কর্মসূচি ছিল দুনিয়ায় তার। তার বাবা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম যখন কাবা শরীফ নির্মাণ করছিলেন, ওই সময় আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন, রব্বানা ওয়া বাআথ ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। হযরত ইব্রাহিম কাবা শরীফের একটা একটা করে পাথর লাগাচ্ছিলেন, ইসমাইল পাথরগুলো তুলে দিচ্ছিলেন, এমন সময় তিনি দোয়া করলেন ওই মাকামে ইব্রাহিমের উপরে দাঁড়িয়ে, যে ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরটায় উঠছিলেন, পাথরটা লিফটের মতো উঠলেই পাথর উপরে চলে যায়, উনি পাথরটা লাগিয়ে আবার যখন নিচে নামার মনে করেন পাথরে দাঁড়ান, পাথর এমনিতেই নিচে নেমে যায়। লিফটে হয়তো মেশিন লাগানো ছিল, আর ওখানে ছিল আল্লাহর একটা কুদরতি মেশিন। জোরে বলেন আল্লাহু আকবার। এই যে উঠতেছিলেন, পাথর লাগাচ্ছিলেন, নামছিলেন, এই অবস্থায় একটা দোয়া করেছিলেন, সে দোয়াটা আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন। তিনি বললেন রব্বানা, হে আমাদের মালিক, হে আমাদের রব, ওয়াবাস তুমি পাঠাও, ফিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা, তুমি আমার এই বংশে আমাদের ভেতরে এমন একজন রসুল প্রেরণ করো যে তোমার আয়াত তেলাওয়াত করে মানুষকে শোনাবে। রাসুলকে বন্ধু হিসাবে পাওয়ার জন্য আল্লাহ যে চার দফা কর্মসূচি দিয়েছেন, এক নাম্বারে আমি যদি রসুলকে বন্ধু হিসাবে পেতে চাই, কোরআনে কারিম তেলাওয়াত করে মানুষকে শোনানো লাগবে, এটা আমার দায়িত্ব। এটা কি এই দায়িত্ব? হয়তো কুষ্টিয়া থেকে পর্যন্ত এসে আমার পালন করা সম্ভব না, কারণ এখানে আমি চিনি না, জানি না। যারা এই ব্যবস্থাটা করে দিল কোরআন বোঝানোর, কোরআন প্রচার করার, আল্লাহ তাদেরকে এ আয়াতে সামিল করুন। জোরে বলেন আমিন। রাসূলকে বন্ধু হিসাবে পাওয়ার দুই নাম্বার পদ্ধতি হচ্ছে আল্লিমুহুমুল কিতাব, কিতাবের শিক্ষা ব্যবস্থা জারি করা। আমাদের সিলেবাসে কোরআনে কারিম 100 মার্ক থাকবে, এটা যদি মুসলিম দেশে থাকতো, ও যদি ম্যাজিস্ট্রেট হয়, এডিসি হয়, টিএনও হয়, বড় বড় জায়গায় যায়, পিটিও তাকে ঘোষ খাওয়ানো যাবে না। ঝিনাইদার এক টিএনওর বাড়িতে একবার উপস্থিত হয়ে দেখি ওনার আমার চা দিল, সে বিশ্বাদে চা দিয়েছে কিন্তু নেছে কোনো পিরিস নেই। আমি হেসে ফেলেছি, আমার হাসি দেখে জ্ঞানী মানুষটা বুঝে ফেলেছে, বলছো হুজুর আপনি কেন হাসেন, আমি বুঝেছি চা দিয়েছি শুধু কাপে, কাপের নিচে পিরিস নেই। সকালবেলা আমার ওই ছোট বাচ্চাটা পিরিসটা ভেঙে ফেলেছে, পিরিস যে কেনবো সে টাকা আমার হাতে এখন আর নেই, অথচ আজ গত কালকে আমি একটা সই করলে 10 লাখ টাকা পেয়ে যেতাম। আমি ছোটবেলায় কোরআনে কারিম পড়েছিলাম এবং বুঝেছিলাম, এতটুকু আমি জানতাম যে ঘোষ খাওয়া জায়েজ নেই। আমার এই ছোট্ট জীবনে আমি অন্তত এই পথে পা বাড়াইনি, আল্লাহ এই কারণে মনে আমার পরিবারটা এখনো শান্ত রেখেছেন। পরিবার আসল শান্ত, যারা অবৈধভাবে ইনকাম বন্ধ করে দেয় আল্লাহর দিকে তাকিয়ে, কষ্ট তাদের হবে, কিন্তু অজানা একটা শান্তি আল্লাহ তাদের মনের ভেতরে পরিবারে তৈরি করে দেবে। কারণ আমরা জানি শান্তি এটা আল্লাহর নাম, সালাম কার নাম? আপনি টাকার উপরে শুয়ে থাকলেও শান্তি পাবেন না। অথচ দেখা যাচ্ছে অনেক মানুষ গাছতলায় বসে শুয়ে এমন ঘুমানো ঘুমাচ্ছে, সিটাক্সিন খেয়ে কোশিয়াম খেয়ে ওই ঘুম আসে না। শান্তি দেওয়ার একচ্ছত্র মালিকানা আল্লাহর, তার বিধানের বাইরে গেলে আল্লাহ শান্তি নষ্ট করে দেয়। চর্ম চোখে হয়তো দেখা যায় খুব আর আমি আসে লোকটা 5 আরো গাড়ি নিয়ে আসতেছে, কিন্তু ওর ভেতরও 20। আপনার চাইতে আমি কম দামে গাড়িতে উঠি নাই,
আকিস গ্রুপ আমার যে গাড়ি দিয়েছিল, কত দামি গাড়ি আপনারা দেখেছেন। বাস্তবতা কোরআনে কারিমের বাইরে আপনি আমি এবং আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, যাওয়া যাবে না। যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, শয়তান যত ধোকায় ফেলুক না কেন, না কারণ এখনই চোখ বন্ধ করে দিলে অবৈধ গুলো আমার কবরে শাস্তির কারণ হয়ে দাঁড়াবে। এখানে প্রথমে তো গজলটা দুই লাইন বললাম, কবরে কি করে রবে একা একা, অন্ধকারে বাতি নাই, বদ্ধ ঘরে সাথী নাই, তোমার প্রিয়াও দেবে না তোমার দেখা, কবরে কি করে রবে একা একা। এক মুহূর্ত যে সন্তানে না দেখলে ঝড় ওঠে প্রাণে, তাদের ছেড়ে গরো স্থানে থাকবে যে একা, তারা বছরে তো একবার পাশে যাবে জিয়ারতের আসে, হাজার বছর কোটি বছর নির্ঘুম নিজমে থাকবে একেলা, কবরে কি করে রবে একা একা। হয়তো যাদের জন্য বিশাল সম্পদের পাহাড় আমি অবৈধ বৈধ সব মিলিয়ে তৈরি করে গেলাম, বছরে তারা একবার দুইবার দুই ঈদে হয়তো কবরের পাশে একটু দাঁড়িয়ে সারা ফাতিহা ইখলাস পড়ে চলে আসবে, এরপরে তাদের মনেও থাকবে না, মনে থাকলেও তারা সময় বের করতে পারবে না। আমার পেছনে আমার বাবার সাথে আমার দাদা শ্রম অনেক বেশি দিয়েছে, 3 বছর আমি জেলখানায় ছিলাম, এই জেলে থাকা অবস্থায় আমার দাদা মারা গিয়েছিল, আমি জানতাম না। 7 দিন পরে কারারক্ষী এসে বাড়ি থেকে খবর পেয়েছিল, বলছে আপনার দাদা মারা গেছে। 3 বছর পরে বের হয়ে, শুধু ওই যে বের হওয়ার পরের দিন 5-7 মিনিটের জন্য দাদার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করেছি, এই শেষ। এর ভেতরে যে প্রায় 28-29 দিন হয়ে গেল, সময়ও পায় না, কথা মনে থাকে না। বাস্তবই এটা। পিয়ন সাহেবকে বললাম, আপনি এই অবস্থা করলেন, গতকালকে একটা সই করে দিলে যদি 10 লাখ টাকা পেতেন, এরকম কাপ পেরিস তো আপনি হাজার হাজার কিনতে পারতেন। ছোটবেলায় যে সুদের আয়াত পড়েছিলেন ওইটা ওই পর্যন্ত ওনার মনে আছে, যে ঘুষের আয়াত পড়েছিলেন ওই ওই পর্যন্ত ওনার মনে আছে। এটা কিতাবের শিক্ষা ব্যবস্থা যদি জারি করা যায়, যদি চালু করা যায়, প্রাথমিক অবস্থায় এটা যদি ঢোকানো যায়, ও বড় হয়ে যত বড় জায়গায় যাক না কেন, আল্লাহর কসম ও ঘুষ খাবে না। আর এই সমস্ত মানুষ যদি ঘুষ থেকে ফিরে আসতে পারে, যদি ফিরে থাকে, 1734 জন মানুষ আছে দেশের দায়িত্বে মাত্র, কয়জন? 1734 জন। এই মানুষগুলো যদি হযরতে ওমরের মতো সিদ্ধান্ত নিয়ে ঘোষ নামক এই বিষ থেকে ফিরে থাকতে পারে, বাংলাদেশ আবার জান্নাত হয়ে যাবে। মসজিদের ইমাম সাহেব যদি বলে আমি ঘোষ খাই না, আমি ভালো মানুষ, ওরে ঘোষ দেবে কে, ওর কাছে ঘোষ নিয়ে যাবে কেউ? সিয়ানো সাহেব, ওসি সাহেব, ডিসি সাহেব, এসপি সাহেব, যদি এমপি সাহেব বলে আমি ঘোষ খাই না, ওটা আল্লাহর বলি, ওটা কি? ওই জায়গায় আল্লাহর ওলি বা টিকে থাকার জন্য যেটা দরকার সেটা কিতাবের শিক্ষা। কোন কিতাব বলেন তো? এটা হযরত ওমরের মতো টপ টিয়ারকে যদি জিরো থেকে হিরো বানাতে পারে, তা আমি হামজাকে জিরো থেকে হিরো বানানোর ক্ষমতা এখন আর নেই? রসুলকে আমরা বন্ধু হিসাবে যদি পেতে চাই, অবশ্যই কোরআনের শিক্ষা ব্যবস্থা পরিবার থেকে আমাদের সিলেবাস পর্যন্ত জারি করা লাগবে। এতটুকু শেষ করেননি আল্লাহ। আল্লাহ বলেন হেকমত শিক্ষা দেওয়া লাগবে মানুষদেরকে, পবিত্র করা লাগবে কোরআনের মাধ্যমে।